नमस्कार बंधुरा, बांगाली रान्ना बान्नाते सबाइके आमंत्रण। जखनी नतून किछु खेते इच्छा करबे बा मनेर मतो खाबार खेते इच्छा करबे, यूट्यूबे गिये लिखुन बांगाली रान्ना बान्ना आर सबस्क्राइब करे दिन आमार चैनल। आर आमार रेसिपिर आपडेट सबार आगे पेते बेल नोटिफिकेशनटा अन करे दिन। ताहले चलुन देखे नेওয়া যাক आज आमि कि रेसिपि निये आसलाम। आज आमि निरामिष आलू बेगुन बानाबो, एटा भात ओ रुटी दिए परिवेशन करे थाकि। ताहले देखे निन এই নিরামিষ বেগুন রান্না আমি কিভাবে বানাই। বেগুন গোটা রাখব, তবে তেল মশলা যাতে ঢোকে তাই বেগুন একটু করে কেটে দিয়েছি। তাছাড়া বেগুন কাটার আর একটা কারণ, ভেতরে পোকা থাকলে তা দেখা যাবে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি, আর দেব হলুদ গুঁড়ো। বেগুনে নুন হলুদ মাখিয়ে নেব। এবার রান্না করবার জন্য কড়াই গরম করে তেল দিচ্ছি। পুরো রান্নাটাই করব সর্ষের তেল দিয়ে। তেলে আলু দিয়ে দেব। এখানে একটা আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আলু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। এবার তেলে বেগুন দিয়ে দিচ্ছি, বেগুন ভেজে নেব। বেগুন ভেজে নিয়েছি, ভাজা বেগুন তুলে রেখে দেব। আবার একটু তেল দিচ্ছি। তেলে দেব এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, দেব সামান্য গোটা জিরে, সামান্য গোটা মৌরি, দুটো শুকনো লঙ্কা, লঙ্কা দুটোর মাঝে একটু করে ছিঁড়ে দিয়েছি, গ্রেট করা আদা দেব আধা চা চামচ, আর দেব সামান্য হিং। এই সব উপকরণ একটু নাড়াচাড়া করে নেব, এতে গন্ধটা ভালো আসবে। এখন এর মধ্যে একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, ঝাল বুঝে দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ, আর দেব পরিমাণ মতো নুন। বেগুনে নুন দেওয়া আছে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব, যাতে টমেটো বাটার কাঁচা ভাবটা চলে যায়। টমেটো বাটার কাঁচা ভাবটা থেকে গেলে রান্নাটা কিন্তু খেতে ভালো হয় না। মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ভাজা বেগুন আর আলু দিয়ে দেব। এখানে আলু আর বেগুন দুটো মিলিয়ে আমি নিয়েছি 300 গ্রাম। এ সময় জল দিয়ে দিচ্ছি, জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট, যাতে বেগুনে ভালোভাবে তেল মশলা ঢোকে। তবে এটা হতে দেব আঁচ কমিয়ে। 10 মিনিট পর ফিরে আসলাম। আপনারা চাইলে এতে ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো বা ঘি যে কোনো একটা দিতে পারেন, কিন্তু আমি এতে দেব সামান্য গরম মশলা গুঁড়ো, আর দেব অল্প ঘি। সব উপকরণ মিশিয়ে নেব। তৈরি করে নিলাম নিরামিষ আলু বেগুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।